ভাই কি করেন, কই যান? একটু বরিশাল যাচ্ছি। বরিশাল পদ্মা সেতু? এইটা পদ্মা? ও এইটাই পদ্মা সেতু? সেই প্রথমবার এরকম একটি পদ্মা সেতুতে মঞ্জুর ভাই ড্রাইভ করছেন। এই যে পাশে পিলারটি পড়ে গেছে পদ্মা সেতুর, গতকালকেই পড়ছে রাতে, এখন তুলতেছে আবার। মঞ্জুর ভাই বলেন। পদ্মা সেতু? হ্যাঁ, পদ্মা সেতুতে যাচ্ছি আমরা। একটু আগে পদ্মা ব্রিজ ক্রস করলাম, আপনারা দেখতে পেলেন। এই যে দেখেন, এটা কি বলে, সামনে এই যে বরিশালের কাছাকাছি আমরা চলে আসছি। আপনাদেরকে আরো কিছু সাইট সিন দেখাবো বরিশালের। মানুষ যদি একটু বলতেন বরিশালে কোথায় জানি যাচ্ছেন, কার সঙ্গে দেখা করতে বা কি বিষয়ে, মানে একটু আর একটু বললে। বরিশাল কোথায় যাচ্ছি? বরিশালের মেয়রের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমরা একটা ট্রাভেল শো করবো, আশা করি আমরা গাড়ি নিয়ে গোটা বাংলাদেশ ঘোরার একটা প্ল্যান। তারই অংশ হিসেবে আমরা বরিশাল পদ্মা সেতু থেকে শুরু করতে যাচ্ছি। আমাকে বিমানটা দেখেন। ও হ্যাঁ, ওই যে দেখেন, পদ্মা সেতুর কাছ থেকে এসে আমরা দেখতে পাচ্ছি বিমান। এই বিমান একদমই উত্তরা এয়ারপোর্টে নেমে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, আমরা মনে হচ্ছে একটু এলোমেলো কথাবার্তা বলতেছি, এত এক্সাইটমেন্ট ফিল করতেছি আসলে আমরা পদ্মা সেতু। লাইক লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। তারপরে এবং হচ্ছে এই যে আমরা এখন মা ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি। আমরা বামে যাবো না? ফেরিঘাটের এখানে যে গেটে দেখেন গরুরহাটের ইয়ে আছে, এখানে বায়ে যাবো না, একদম 100% বায়ে। গরুরহাট পরিদর্শনে যাচ্ছেন? হ্যাঁ, যেহেতু রদ দেখা কলা গাছা দুইটা প্রজেক্টই একসঙ্গে করতে আসছি, কারণ কোরবানির গরুর সিজন, কোরবানি আসছে। দেখি যদি কম দামে গরু পাওয়া যায় তাহলে আমরা কিছু গরুও নিয়ে আসবো আশা করছি। আমার তো মনে হচ্ছে আপনার পাশে একটা গরু আছে, আপনার কেন আরো ওদের সন্ধানে যাচ্ছেন? নাকি আমাকে বেচেও দিতে পারেন? আমার চেহারাটা দেখেন, রাস্তাঘাটের যে অবস্থা, প্রিয় দর্শক আপনারা দেখুন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে উনি খারাপ বলতেছে, কাদা। ওকে গাইস, কি আজকের মতো? আজকের মতো এখানেই শেষ। ওকে, পরিসমাপ্তি। বাই বাই, টাটা।